হযরত ওমর ফারুক গভীর রজনীতে পথ চলতেছেন মাজান গো আমার একজন যুবক তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো যুবক ডেকে বলে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ রয়েছে হযরত ওমর ফারুক ডেকে বলে যুবক তুমি সাবধানে কথা বলো তুমি তুমি কি আমাকে চেনো আমি ওমর সেই পথ দিয়ে যাই 40 দিন শয়তান ওই পথ দিয়ে হাঁটে যায় না সাহস পায় না আমারে শয়তান দেখলে অন্য রাস্তা দিয়ে দৌড় মেরে যায় আমি সেই ওমর আমি ওমরের নাম শুনলে বাগে ছাগল এক গাডে পানি খায় ওমর আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে তুমি কি বলতে চাও এই কথা যখন বলল বাজান গো আমার হযরত ওমর ফারুকের কথা শুনে যুবক ডেকে বলে খলিফা আমি সত্য বললাম না মিথ্যা বললাম যদি যাচাই করতে চান আপনার বাড়িতে এই মুহূর্তে চলে যান দেখবেন একটা রক্তাক্ত শিশুর লাশ আছে হযরত ওমর ডেকে বলে যুবক তোমার কথা যদি সত্য হয় তো ভালো আর যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে ওই যুবক ডেকে বলে খলিফা আপনি বাড়িতে যান এইবার পিছন থেকে ডেকে বলে খলিফা ওই লাশের প্যাকেটটা খোলার পর যদি আসামি খুঁজে না পান দেখবেন ছোট্ট একটা চিরকুট ছোট্ট একটা চিঠি লেখা আছে ওই চিঠিটায় আপনাকে পরামর্শ দেবে এর খুনি খোঁজা লাগবে কিভাবে ওই চিঠির ভিতরে আপনাকে ইঙ্গিত দেয়া আছে হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন চাকর বাকরদের বললেন পুরো বাড়ি সার্চ করো তল্লাশি চালাও দেখো তো বাড়ির ভিতরে কোনো প্যাকেট পাওয়া যায় কিনা সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে খলিফার সামনে হাজির হলেন হযরত ওমর ফারুক ডেকে বলেন প্যাকেটটা খোলো তো দেখি প্যাকেটটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে এক নয় দুই নয় বারোটা টুকরো করে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত ওমর ফারুক চোখের পানি ছিড়ে দিয়ে কান্না শুরু করেছেন আর আল্লাহ পাকের কাছে লাশের সামনে দাঁড়ায়া বলতেছেন আল্লাহ আমার দেশে যে শিশু হত্যা কাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটাইছে যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না বলেন আল্লাহু আকবার আন্দোলন করা লাগলো না মিছিল করা লাগলো না মানব বন্ধন করা লাগলো না যে ধর্ষকের ফাঁসি চাই কথা বলেন না কেন আসামির বিচার চাই মানব বন্ধন করা লাগলো আমাদের সমাজে কত হত্যাকাণ্ড ঘটে কত ধর্ষণের জঘন্য ঘটনা বড় বড় ঘটনা ঘটে মানুষ মিছিল করে আন্দোলন করে মানব বন্ধন করে এক মাস দুই মাস টেলিভিশনে পেপার পত্রিকায় নিউজ যখন প্রচার হয় সারা দেশের মানুষ যখন জ্বলে উঠে রাজপথে নামে তখন নেতারা বলে বিষয়টা আমরা দেখতেছি এতদিন কি ঘুমাইছিলেন কথা কন নাকি আপনারা কথাকে বোঝেন না হযরত ওমর ছোট্ট শিশুর লাশের পাশে দাঁড়ায় বলতেছে যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না নেতা কারে বলে বুঝতে পেরেছেন বলেন তো কেউ বিচার চাইছে কেউ আন্দোলন করেছে আর আমাদের সমাজে বিচার চাইতে চাইতে আদালতে যাইতে যাইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায় এরপরে কত মানুষ বিচার পায় না কথা বলে না কেন যারা আসামি ওরা ঘরে বাহিরে আর যারা নিরপরাধ ওরা থাকে জেলখানায় আজকের সমাজে তো তাই কত মানুষ নিরপরাধ মামলা নাই কোনো অপরাধ করে নাই এমনিতে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে জেলখানায় 10 বছর 20 বছর কেটে যায় পরে তদন্ত করে দেখা যায় যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এইটা সে আসামি না তাহলে এর জীবনে 10 বছর এখন কে ফিরাইয়া দেবে কথা বলেন না কেন আপনারা ভাই খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব বাস্তবতা শুনতে হবে আমি কারো নাম নিয়েছি কাউকে গালি দিয়েছি দেই নাই মাজান গো আমার হক কথা বলা লাগবে বাস্তবতা তুলে ধরা লাগবে সঠিক যেটা জাতির মানুষকে বোঝানোর জন্য হলে হালকা ইঙ্গিত অ্যাঙ্গেল দেয়াই লাগবে কথা কন না কেন চোখ কান খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা হযরত ওমর ফারুক
এইবার ডেকে বলে দেখো তো ফ্যাকিনির ভিতরে কোনো চিঠি আছে কিনা ছোট্ট একটা চিঠি পাওয়া গেল চিঠির ভিতরে দুইটা কথা লেখা আছে আমি কি ঘটনাটা বলবো আপনারা কারা কারা শুনবেন দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আত্মমান বাজান গো আমার অবশ্যই আমি বলবো আপনারা যদি মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনেন তাহলে আমার আল্লাহ কি বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের অন্তরে আমি রবের নাম যখন উচ্চারণ করা হয় তাদের অন্তরে ভয়ে কি হয় কেঁপে ওঠে অন্তরে কম্পন সৃষ্টি হয় তাহলে আল্লাহর নাম শোনার পর ঈমানদারের অন্তরে কি হয় কেঁপে ওঠে জোরে বলেন কার ভয় আরো জোরে বলেন কার ভয় ওই মসজিদের মাইকে আল্লাহু আকবার আযান দেওয়া হয় যদি আপনি প্রকৃত ঈমানদার হন ওই আল্লাহু আকবার শোনার পর আপনার অন্তর কেঁপে উঠবে আর আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে চলে যাবেন কথা বলে ঠিক কিনা পাঁচবার মুয়াজ্জিন ডাকে আর খবর নাই ও দুনিয়াদারি নিয়ে ব্যস্ত কথা বলেন না কেন বলবো বলবো তিন নম্বরে এটা বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কোন ধরনের ছোট বড় গুনাহে লিপ্ত হতে পারে কোনো গুনাহ করা যাবে না কোনো গুনাহ করা যাবে না পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না সন্তানকে কষ্ট দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না দুধে পানি মিশানো যাবে না জমিনাল ঠেলা যাবে না প্রতিবেশীকে গালিগালাজ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না কথা বলেন কেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না মানুষকে চোখ রাঙানো যাবে না মানুষকে গালিগালাজ করা যাবে না কোন ধরনের খারাপ আচরণ মানুষের সাথে করা যাবে না আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি মসজিদের জুতা চুরি করতে পারবেন কথা কন না কেন মসজিদের জুতা চুরি করে কারা মুসল্লিরা না খবরদার কোনোদিন বিশ্বাস করবেন না যে লোক মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়তেছে সে কোনোদিন জুতা চুরি করে না মসজিদের আশেপাশে কিছু শেসরাসর থাকে শেসরাসর মানে বোঝেন টাঙ্গাইলে যে কি বলে জানি না মানে যারা মহিলাদের থ্রি পিস চুরি করে যারা মহিলাদের ওই যে গরুকে খাওয়ানো যে গাবলা থাকে বালতি থাকে ওগুলো পর্যন্ত চুরি করে এরা হলে শেসরাসর মানে এই চোর যা পায় তাই নিয়ে যায় সেটা দশ টাকার হোক আর পঞ্চাশ টাকার হোক কথা কন ঠিক কিনা আমিও জীবনে কমপক্ষে ছয় জোড়া স্যান্ডেল হারাইছি ঢাকা কল্যাণপুর আপনারা চেনেন চেনেন না ওই মসজিদ ওইখানে একটা দেখবেন মসজিদ আছে বাস স্ট্যান্ডের পাশে ওই মসজিদে লেখা আছে জুতা চোর হইতে সাবধান লেখা আছে পরিষ্কার লেখা আছে মসজিদের দেয়ালে জুতা চোর হইতে সাবধান বগুড়া শহরের প্রশাসনের বলবো না কোন অফিস সেইখানেও মসজিদের দেয়ালে লেখা আছে জুতা চোর হইতে সাবধান আল্লাহর কি কাম আমি মনে করলাম যা যে কয় টাকার জুতা যা হয় হয়ে যাবে আমি ভিতরে ঢুকছি বাইরে দেখি আর জুতা নাই ওই পরিবেশগুলোতে কিন্তু সিসি ক্যামেরাও আসে তারপরেও জুতা চুরি বন্ধ নাই বলেন তো একটা জুতা চুরি যদি আমাদের ওয়াজ নসিহত উপদেশের মাধ্যমে বন্ধ না হয় আর দুর্নীতি কোটি কোটি টাকার লুটপাট বন্ধ করার ক্ষমতা আপনার আবার আছে যাক এটুকু বুঝলেই যথেষ্ট এজন্য মনে রাখবেন মুসল্লি জুতা চুরি করে না জুতা চুরি করার জন্য কিছু লোক কিছু সময়ের জন্য মুসল্লি সেজে জুতা চুরি করার জন্য একটু অভিনয় করে ওরা কেউ নামাজি নয় বোঝা গেছে মজান গো আমার হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যাবেন আল্লাহর ভয় থাকলে ঈমানদার কখনো গুনাহের কাজ করতে পারবে না এজন্য অন্তরে আল্লাহর ভয় নিয়ে জমিনে চলার দরকার আছে না নাই ছোট গুনাহ করব না বড় গুনাহ করব জোরে বলেন করব গুনাহ থেকে বেঁচে থাকব কার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকব কার ভয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والصابرين على ما أصابهم আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যাদের অন্তরে আল্লাহর ভয় কাঁপে তাদের সামনে বিপদ আপদ মুসিবত আসলে তারা সবর করে ধৈর্য ধারণ করে বলেন তো যারা ঈমানদার তারা বিপদে কি করে ধৈর্য ধারণ করে ঈমানদার বিপদে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই কথায় আছে ধৈর্য ধারণ করলে সফল হওয়া যায় ধৈর্য ধারণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় ধৈর্যের মধ্যে সফলতা আছে কথা বলেন কেন ধৈর্য ধারণ না করলে সফল হওয়া যায় ধৈর্য ধারণ করেছে যারা সফল হয়েছে তারা ধৈর্য ধারণ করবে যারা পৃথিবীতে সব দিক দিয়ে সাকসেসফুল হতে পারবে তারা বলেন আল্লাহু আকবার তাহলে ঈমানদারের বড় একটা গুণ ধৈর্য ধারণ করা সবর করা যত ধরনের বিপদ আপদ মুসিবত আসুক না কেন ঈমানদার শত কষ্টের ভিতরে শত বিপদের ভিতরে ধৈর্য ধারণ করবে সবর করবে কার প্রতি কথা মনে হয় বুঝলেন না তাহলে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে এইবার চলন্ত বাজান এই পৃথিবীর একজন ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন নাম হলো আইয়ুব আলাইহিসসালাম জোরে বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পাক ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান নাতিপুতি সব দিয়েছেন সব সময় আল্লাহর জিকিরি করতেন কখনো এই জিহ্বাটা বন্ধ রাখতেন না আইয়ুব নবী সুবহানাল্লাহ বলবেন না আইয়ুব আলাইহিসসালাম কখনো জিহ্বা বন্ধ রাখতেন না আল্লাহর জিকিরি করতেন শয়তান একদিন দেখে বলে আল্লাহ তোমার আইয়ুব কেন তোমার জিকির করে কারণ তার ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু দিয়েছো তার তো কোনো দুঃখ কষ্ট নাই এই জন্য তোমার দেয়া ধন সম্পদ নিয়ে আরাম আয়েশে থাকে আর তোমার জিকির করে আসলে আইয়ুব প্রকৃত পক্ষে তোমার জিকিরি করে না এগুলো দেওয়ার কারণে সে তোমার জিকির করে আল্লাহ দেখে বলেন আরে শয়তান না আমার পয়গম্বর সত্যি আমাকে ভালোবেসে আমাকে ডাকে আমার জিকিরি করে শয়তান দেখে বলে আল্লাহ তাহলে একটা পরীক্ষা করার সুযোগ দেন কি করতে চাস বলে আমি যা করার করব আপনি খালি অনুমতি দেন আল্লাহ বলে যা পরীক্ষা করার অনুমতি দিলাম শয়তান এইবার বাজান গো আমার আইয়ুব আলাইহিসসালামের ক্ষেতের ফসল যা ছিল সব নষ্ট করে দিয়েছে কোনো ফসল বইলে ক্ষেতের ভিতর আর কিছু নাই একটা মানুষের সুরত নিয়ে এসে বলে ও পয়গাম্বার ক্ষেতের ফসল যা ছিল সব নষ্ট হয়ে গেছে আইয়ুব আলাইহিসসালাম দেখে বলে যে আল্লাহ পাক এতদিন ক্ষেতের ফসল দিয়েছিল সে আল্লাহ পাক যদি এই বছরে না দেয় তাতে আমি আইয়ুবের কোনো মন খারাপ নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে তারপরে কি বলে আলহামদুলিল্লাহ আর কত হাজি সাহেব কত নামাজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জমির ধানগুলো যেন খাড়া থাকে এই শীতরাঙ্গের বাতাসে একটু যদি জমির ধান হাইলা যায় ফজরের নামাজ পড়ে জমির দিকে তাকায়া দেখে ধানগুলো পড়ে গেছে তখন আল্লাহরে বলে আল্লাহ এটা একটা কাম করলে নামুজ বিল্লাহ খন এতবার নামাজ পড়ে দোয়া করলাম আর আমার জমির ধানটা এরকম বেকা করে দিলাম বলেন তো বাজান যে আল্লাহ পাক হালকা বাতাসে জমির একটু ধান ফেলায় দিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন নাকি মন খারাপ করবেন পঞ্চগড় জেলায় একবার পাথর হওয়ার কারণে জমির এক বিঘা জমিতে দুই তিন মন ধানও পাওয়া যায় নাই জমির ধান জমিতে পড়ে নষ্ট হয়ে গেছে তারা কি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই আপনার এক বিঘা জমিতে ২৫ মন ধান হয় হালকা বৃষ্টি ঝড় তুফানের কারণে দুই তিন মন ধান নষ্ট হয়ে গেল বাকি ২০ মন ২২ মন তো পাইলেন কথা বলেন না কেন আল্লাহ চাইলে ওই জমিতে আর বড় পরে বছর ৩০ মন দিতে পারেন ক্ষমতা কার এই জন্য বাজান গো আমার আমার আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কথা বলেন আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করে দেখব ভয়ের দ্বারা পরীক্ষা করব জানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সন্তানের ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব যারা ধৈর্য ধারণ করতে পারবা সবর করতে পারবা তাদের জন্য সুসংবাদ জোরে বলুন সুবহানাল্লাহ বাজান গো আমার আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিসসালাম ফসল নষ্ট হয়ে গেল এরপরে কার শুকরিয়া আদায় করলেন
এরপরে শয়তান পয়গাম্বরের উদ্দুম্বা ছাগল যা ছিল সব মেরে ফেলে দিল একটাও বেঁচে নাই এরপরে সে বলে পয়গাম্বর উদ্দুম্বা ছাগল ছিল সব মরে গেছে একটাও বাইছে নাই আই ওয়ালাই সাল্লাম লিখে বলেন জাল্লা পাক এতদিন এগুলো দিরা আমার উপকৃত করেছিল আমাকে আল্লাহ পাক এতদিন এগুলো লালন পালন করে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সে আল্লাহ পাক যেহেতু নিয়ে গেছেন এখানে আমি আয়ুবের কোনো মন খারাপ নাই আমি আয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ উদ্দুম্বা ছাগল অনেক কিছু মরে গেলেন তারপরেও কথা বলেন এখানে তারপরেও মন খারাপ করলেন না পরিবারের অনেক ক্ষতি হয়ে গেল যাই হোক লম্বা হবে আমি লম্বা করতে পারবো না কলিজার টুকরা সন্তানেরা বিদায় নিলেন এরপরে আয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর আমরা তো একটা সন্তান মারা গেলে কি যে বলি একটা গরু ছাগলের ক্ষতি হয়ে গেলে কি যে বলি নিজেরাও জানি না কথা কন না কেন আমার এলাকার এক মানুষ গরুর গাভীর বাছুর মারা গেছে জিজ্ঞাসা করলাম চাচা কেমন আছেন সে কথা বলো না বাবা মন খারাপ আল্লাহর চোখ নাই জোরে কন নাউজুবিল্লাহ কেন কি হয়েছে ভাই আমার গাভীর একটা বাছুর মারা গেছে আমরা চাচা একটা গাভীর বাছুর হইয়া মারা গেছে আল্লাহ চাইলে তো এর চাইতে বড় বড় বিপদ আপনাদের উপরে দিতে পারত আপনার জীবনটাই চলে যেতে পারত ভাই আল্লাহ ওই বাছুর না মারে আমাক মারলো না কেন এক বাছুর মারাতে যে খেতা খেপছে যদি ওই ব্যক্তি মারা যেত আজরাইলের নামে থানায় মামলা হতো কথা কন ঠিক আজকে আমাদের এইরকম একটা অবস্থা হয়ে গেছে একটা ছাগল মারা গেলে যে শোক পালন করি একটা গাভী মারা গেলে অর্থনৈতিক ছোটখাটো ক্ষতি হয়ে গেলে আমরা যে পেরেশান হয়ে যায় আমরা যে মনে করেন দিশেহারা হয়ে যায় কি যে বলি নিজেরাও টের পাই না কথা কন ঠিক কেনা আয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মারা গেল এরপরেও বললেন যে আল্লাহ হায়াত দিয়েছিলেন এত আমি আয়ুবের কোনো আফসোস নাই আমি আল্লাহর উপরে সবর করলাম ধৈর্য ধারণ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ হায় পার বলেন আর আমাদের সন্তান যদি মারা যায় মহিলারা তো রাগ করে বলে আল্লাহ দিলুতে লিলুকে কি একটা অভিযোগ দেখছেন আল্লাহ দিয়েছেন তো নিয়ে গেলেন কেন আরে পাগলি সন্তান জন্মহে মৃত্যুবরণ করেছে এই যে নিষ্পাপ সন্তানগুলো মারা যায় তাদের সাথে অবশ্যই হাসরে তোমার পরিচয় হবে তুমি হতাশাগ্রস্ত হচ্ছেন কেন স্বামী যদি থাকে আর তুমি যদি নারী হও তোমার গর্ভে আবারও সন্তান দিতে পারে কে কিন্তু একটা সন্তান মারা গেলে একটা মানুষ মারা গেলে মহিলারা যে পরিমাণে বিলাপ করে কান্নাকাটি করে বাপ রে বাপ পুরো এলাকার মানুষ এসে জড়ো হয়ে ওদের কান্না দেখে আপনাদের এলাকায় আছে কিনা জানি হ্যাঁ ধরেন মানুষ মারা গেছে এখান থেকে একটা বাইরের একটা গ্রামের নাম বলেন পিচুরিয়া গালা পিচুরিয়া গালাতে মানুষ মারা গেছে আর এই একই ভাতসান্দা এই গ্রামের মানুষ মনে করেন জানতে পারছে ওনার আত্মীয় মারা গেছে এখান থেকে অটোতে সইরে যাক আর ভ্যানে সইরে যাক কি কায়দায় মহিলা কান্নাকাটি করে আমার এমন ভাবে কান্নাকাটি করা অভিনয় করে শুরু করে দেয় বাপ রে বাপ বিশাল কান্নাকাটি হলে এরকম করে আর হাই আছে না কথা কন নাকি আছে না না এই যে বিলাপ করে কান্নাকাটি করে চলে যায় মানুষ জিজ্ঞাসা করে কি হয় ওই জীবন নাই জীবন নাই আছে না কোন মা বোনেরা যারা আছেন আমি অনুরোধ করে বলবো মা শব্দ করে বিলাপ করে কান্নাকাটি করা যাবে মারা গেছে আত্মীয় স্বজন শোক হতেই পারে কষ্ট লাগতেই পারে নীরবে চোখের পানি ফেলবেন ওই হাউমাউ করে কান্নাকাটি করেন বাপরে বাপ এমনও মহিলা আছে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছে ওর পরনের কাপড় ঠিক নাই তাও কান্দা বন্ধ করে বলেন তো একটা মানুষ মারা গেছে ওই লাশ ধরে যে আশেপাশে তার আত্মীয় স্বজন মহিলারা কান্নাকাটি করতেছে আর বাহির থেকে যে পুরুষ মানুষগুলো দেখতেছে দেখা কি জায়েজ আছে কথা বলেন না কেন ওই মহিলাদের ওই জায়গায় কান্নাকাটি করা ফরজ না ওদের পর্দা করা ফরজ বিলাপ করে কান্নাকাটি করবেন না মা বোনেরা আর কেন্দ্রে আর কি কয় ওই লোকটা এই জীবনে যা যা করছে কয় সেদিনই আমার বাড়ি গেছিল রে আছে না আমার হাতে রান্না খায়া কয় এতই স্বাদ হসে মা গো আছে না হায়রে সেই বাজান আমার আজকে চলে গেল রে দুনিয়াতে আর দরদি বলে কেউ থাকলো না রে আছে না নাই
কি মিলাপ কইরা কান্না কাটি আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন ও মা বাবা যদি মারা যায় স্বামী যদি মারা যায় আত্মীয় স্বজন যদি মারা যায় সিল্লা সিল্লি করে বিলাপ করে কান্না কাটি করা যাবে না নীরবে চোখের পানি ফেলবেন নামাজ পড়বেন সিজদা দিবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন এছাড়া আপনার আমার করার আর কিছুই নাই কথাগণ ঠিক কি না মৃত ব্যক্তির জন্য কি করা লাগবে খালি দোয়া করা লাগবে মৃত ব্যক্তির নামে দান সদকা করা লাগবে ওই কান্না কাটি করে লাভ নাই মহিলা মা বোনদেরকে বলতেছি খবরদার আর শব্দ করে কান্নাকাটি করবেন না মা বোনদের আল্লাহ হেদায়েত দান করুন জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আইয়ুব আলাইহিস সালাম সব সম্পদ অনেক দিক দিয়ে পরীক্ষা নেওয়া হলো পরিশেষে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঘা দেখা দিল ঘা এক নয় দুই নয় আঠারোটা বছর আল্লাহর পয়গাম্বার অসুস্থ কয় বছর একবারও আল্লাহর কাছে বললেন না আল্লাহ আমারে সুস্থ করে দেন আর আমরা হাজি সাহেব ত্রিপল হাজি তিনবার হজ করে আসছে যদি আপনি কি যেন বললেন রাজনীতির আলোচনা হচ্ছে একটা ভুল তত্ত্ব দিলে তো হবে না কোন নেতার নাম বলা হয়েছে একবার আপনার এতগুলো মানুষ আছেন বলেন তো রাজনীতির কোন শব্দ উচ্চারণ হয়েছে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থ জীবনীতে রাজনীতি পাইলেন কই হ্যাঁ রে ওয়াজ বোঝে পাবলিক এত বোঝা বোঝে ওই যে উমরের বিচারের কথা একটু বললাম বোঝেন নাই ওইটাই মনে করছে রাজনীতি ভাই শোনেন আমি কোন নেতা না বারবার বলেছি আলোচনা শুরুতে বলেছি না আমি কোন রাজনৈতিক দলের নেতা না আমি রাজনীতি করার জন্য আসি নাই কথা বলেন ঠিক কেন কারণ রাত তো গভীর হয়ে গেছে মানুষ তো থাকবে না আপনারা বললে যত ভালো কথাই বলি না কেন থাকবে না রে ভাই রাত বারোটা পার হয়ে গেছে মানুষ কোন দুঃখে থাকবে আপনারা রাত সাড়ে এগারোটায় বক্তা তুলে দেবেন আর বলবেন ওয়াজ সাটিচ্ছে না ওয়াজ হচ্ছে না এটি যদি আমি কান্দে মরেও যাই তা আজ ভালো হবে না কারণ রাত হয়ে গেছে গভীর কষ্ট পাচ্ছেন আপনারা আপনারা না শুনলে আমি বলব কষ্ট পাচ্ছেন তাহলে ভুল বোঝা যাবে না বড় ভাই রাজনীতি হচ্ছে সাক্ষী থাকেন কারণ ফস করে এটা ভুল ভাল বুঝলে কিরমান কাতিবিন সব দিকে আছে আর সমস্যা নাই ভিডিও রেকর্ড হচ্ছে কথা বলেন না কেন এগুলো ভুল বলবেন না আমরা আসলে কোনো দলের বিরুদ্ধেও না কারো দালালিও করতে আসি নাই আমরা কোরআন হাদিসের কথা বলতে আসছি আপনারা আল্লাহর বান্দা এটা কোরআনের মাহফিল এখানে কোরআনের আলোচনায় হবে ইনশাআল্লাহ কিন্তু কোনো কথা গায়ে মাখবেন না গায়ে মাখলে সমস্যা বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আঠারোটা বছর আর আমরা যদি দুই তিন দিন অসুস্থ থাকি আল্লাহ আমি নামাজ পড়ি আমারে কেন অসুস্থ অসুখ দিলা আমি কেন অসুস্থ হইলাম কথা বলেন না কেন এই জায়গায় আর একটা কথা আপনাদের বলে দেওয়া যায় যদি আপনি অসুস্থ হন বাজান গো আমার বলেন তো সুস্থ ছিলেন অসুস্থতা দিয়েছেন কি সেখান থেকে পরিত্রাণ দেওয়ার মালিককে এই জন্য বাজান গো আমার মন খারাপ করবেন না কারণ মুসিবত বিপদ যত বেশি আসে বান্দা তত বেশি আল্লাহকে স্মরণ করে কথা বলেন ঠিক কি না যত জীবনে বিপদ বেশি আসে তত বেশি বান্দা কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে এই জন্য মুসিবত বিপদ আসলে মুমিনের ইমানটা পাকাপোক্ত হয় ইমানটা মজবুত হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম এক নয় দুই নয় আঠারোটা বছর অসুস্থ বাজান গো আমার শরীরের ভিতরে ঘা তার একজন প্রিয় তোমার স্ত্রী নাম হলো রহিমা আঠারো বছরের স্বামী অসুস্থ স্বামীকে ফেলা যায় না এই জোরে বলেন সুবহানাল্লাহ একদিন রাস্তার মধ্যে শয়তান ডেকে বলে ও রহিমা কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা
রূপ যৌবন সব তো শেষ হয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি বিবাহ করো করে সুন্দরভাবে জীবন যাপন উপভোগ করো এই কথাটা শোনার পর রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামের কানে খবর পৌঁছায় দে বলে স্বামী গো রাস্তার মধ্যে একজন যুবক আমাকে ডেকে বলে কি লাভ হবে অসুস্থ স্বামীর সেবা করা তুমি বিয়ে করো তোমার জীবনকে তুমি উপভোগ করো আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে বিবি রে ওইটা কোন মানুষ না ওইটা হলো ইবলিস শয়তান তোমারে ওয়াসওয়াসা দিয়েছে তোমারে ধোঁকা দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ ইউসুফ মাজান গো আমার আইয়ুব আলাইহিস সালামের প্রিয়তমা স্ত্রী 18 বছরের স্বামী অসুস্থ ফেলায় গেলেন না বর্তমান যুগ জামানায় কোন স্বামী যদি 6 মাস অসুস্থ থাকে বিবির ব্যবহার দেখে মনে হয় বাপ রে বাপ কি হইতে গেছে কথা কন না কে যারা অসুস্থ ছিলেন 6 মাস 1 বছর কত স্ত্রী আছে রাগ করে বলে ঔষধ আপনাকে খাওয়ায় আবার রাগও দেখায় বলে এই ঔষধটা খাও তো বাপ রে বাপ এমন মরার অসুখ ধরছে মরেও না রাস্তাও ছাড়ে না ঔষধ খায় উদ্ধার করেন কথা কর নাকি স্বামীর সাথে কি খারাপ আচরণ করে আছে না না আছে না না কত মহিলা আছে স্বামীকে ঔষধও খাওয়ায় আবার মরে যাবার দোয়াও করে কথা কর নাকি এরকম মহিলা নাই স্বামী একটু অসুস্থ হলে এত মানুষ মরে তোমার আজরাই চোখে দেখে না কথা কন দেখে হাইরে মা হাইরে মা আপনার স্বামীর সাথে আপনার প্রিয় মানুষের সাথে এরকম আচরণ করা যাবে ভাগ্যবতী রহিমা স্বামী 18 বছর অসুস্থ এখন তো কোন স্বামী যদি 5-7-10 বছর অসুস্থ থাকে বউ থাকবে না ভেগে অন্য আর একটা পুরুষের সংসার করবে কথা কন দেখে কারণ কোন স্বামী যদি অসুস্থ হয়ে হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকে 8-10 বছর দেখবেন সুস্থ হওয়ার পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখবে অন্য আরেকটা স্বামী সংসার করে বউ 4টা বাচ্চা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে কথা কোন ঠিক কি না কারণ এই যুগে এত ধৈর্যশীল মহিলা পাওয়া খুব কঠিন খুব কঠিন কপাল গুলে দুই একটা জন্মগ্রহণ করে কথা কোন না কে বাজা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাস্তার মধ্যে স্বামীর নামে নিজের নামে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান সেই খবরে স্বামীর কান পর্যন্ত পৌঁছায়া দেয় আর আমার দেশের মা বোন রাস্তাঘাটে কত পুরুষের সাথে দেখা হয় কত পুরুষের সাথে কথা বলে স্বামীর কানে এসে কি খবর দেয় পারলে স্বামী বাইরে চলে গেলে অন্য 8-10টা পুরুষের সাথে মোবাইলে কথা বলে এরকম মহিলাও আছে না না তবে টাঙ্গাইলের মা বোন ভালো তারা এগুলো করে না আমি মা বোনদের উদ্দেশ্যে বলে গেলাম মা সাতটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা 1 নম্বর নামাজ 2 নম্বর রোজা 3 নম্বর ফরজ পর্দা 4 নম্বর স্বামীর খেদমত মহিলার যদি 7টা আমল করতে পারে আটটা জান্নাতের দরজার যে কোনো একটা দরজা দিয়া তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ এ যুবকের দল ভালো করে কথাগুলো শুনে যাও তোমরাও কব খারাপ হও নাই টিকটকের নামে নাচানাচি করো লম্বা লম্বা কথা কন না কে নাচ গানের ভিডিও তৈরি করো এই যে কাটসাট ভিডিও করো কথা বলেন না কেন টিকটকের ভিডিও বানাইয়া এই যে আজকের একটা খবর যুবকেরা সিনিয়র জুনিয়র তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে ঝগড়াঝাটি কইরা বাসের মধ্যে মারামারি করে একজন যুবক রাব্বি নামের এক যুবককে মেরে ফেলেছে এই জন্য যারা টিকটক করে ছোট ছোট কিশোর ছোট ছোট তরুণ ছোট ছোট যুবক এই টিকটক ভিডিও কইরা নায়ক নায়িকা ভাড়া কইরা লাফালাফি করে নাচানাচি কইরা এমন ভাবে নিশায় আসক্ত হয়ে যায় এমন ভাবে মহিলাদের প্রতি তাদের আবেগ ভালোবাসা জাগ্রত হয় দেখবেন ওদের চরিত্র খারাপ হয়ে যায় এমন কি তারা খুন খারাপিতে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই টিকটকের ভিডিওর নামে একটা রাব্বি নামের ছেলেকে তারা হত্যা করেছে সিনিয়র আর জুনিয়র গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড বোঝেন তো আপনারা মহিলা মানুষ মেয়ে মানুষ বিয়ে হয় নাই বিয়ের আগে ছেলেদের সাথে ঘরে ওর নাম কি হ্যাঁ বুঝতে পারছে যুবকের এখন ব্যস্ত এগুলো নিয়ে কারণ বিয়ে করে বউ নিয়ে ঘুরতে এরা রাজি নাই এরা আছে প্রেমিকে নিয়ে ঘুরতে কথা বলেন ঠিক কিনা এই টিকটকের নামে এই ছোটখাটো শর্ট শর্ট ভিডিও এগুলো করতে গিয়া এদেশের কত তরুণীরা সর্বনাশের পথে বাবার আছে কত যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এগুলো অশ্লীলতা থেকে এগুলো গান বাজনা থেকে লাফালাফি কইরা
নিজের মোবাইলের সামনে দাঁড়ায়া নিজে একা একা নাচো আর গান গাও, তোমার শরম লজ্জা নাই? কথা বলে না কেন? তোমার একটু লজ্জা করে না যুবক? ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো এগুলো নাচানাচি করতে পারে, টিকটক ভিডিও বানাইতে পারে, বিয়ের আগে অন্য কোন নারীর হাত ধরে ঘোরাঘুরি করতে পারে। প্রকৃত মুমিন কখনো এগুলো করতে পারে? সম্মানিত ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, পয়গাম্বরের পুরো শরীরের ভিতরে ঘা, এইবারে পয়গাম্বর জিব্বাতে পর্যন্ত ঘা ধরে গেছে। পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ এতটা বছর আমি অসুস্থ, কোনদিন তোমার কাছে কিছুই বলি নাই, আজকে আমার জিব্বার ভিতরে ঘা ধইরা গেছে, যে জিব্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি। এই জিব্বার ভিতরে ঘা ধরার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। ও আল্লাহ, আমি আইয়ুব তোমার কাছে এতটুকু বলতেছি গো মালিক, তুমি তোমার বান্দা আইয়ুবের প্রতি একটু রহম করো। আল্লাহ, আমি যে জিব্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, এই জিব্বার ভিতরে ঘা ধরার কারণে জিব্বাটা নাড়াচাড়া করতে গিয়ে আমার বড় কষ্ট হয়। আল্লাহ, দেখেন ভিতরে রোগ দিয়েছো কিছুই বলি নাই, এই জিব্বাটা দিয়ে আমি তোমার মতো মালিকের জিকির করি। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, সেই জিব্বাটা আল্লাহর জিকির ভিজা থাকে সব সময়। আল্লাহর জিকির করলে, যার জিব্বাটা আল্লাহর জিকির ভিজা থাকে, ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার মতো একটা জিহ্বা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান, জিব্বার ভিতরে ঘা ধইরা গেছে, এরপর আল্লাহর জিকির করে, জিকির বন্ধ করে নাই। আল্লাহ কি ডেকে বল, আল্লাহ তুমি তোমার বান্দার প্রতি একটু রহম করো। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, আইয়ুব রে এতটা বছর আমি তোরে রোগের ভিতরে রাখলাম, জীবনে কোনদিন একটা বার বললি না আল্লাহ আমার এই রোগগুলো ভালো করে দাও, আজকে জিব্বার ভিতরে ঘা থাকার কারণে আমি মালিকের জিকির করতে কষ্ট হয়, এই জন্য তুমি আমার প্রতি রহম কামনা করেছো, আমার রহমতের আশা করেছো। আইয়ুব রে আর পরীক্ষা দেয়া লাগবে না, পরীক্ষাতে পাশ করেছো, পূর্বের যা কিছু শেষ হয়ে গেছে সব ফিরাইয়া দিলাম, আর দেহের ভিতরে কোনো রোগ থাকবে না, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেডিসিন পানি পাঠাইয়া দিতেছি, এই পানি দিয়া গোসল করলে তোমার সব রোগ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর যখন গোসল করলেন, আগের চাইতে দেহের রূপ সৌন্দর্য আল্লাহ পাক দ্বিগুণ দিয়া ফেরত পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব আল্লাহ ফেরাইয়া দিলেন। এইবার কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম, কেন? বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে আপনি আমাকে একবার করে ডেকে বলেছিলেন, আইয়ুব তুমি কেমন আছো? এই ডাক্তার ভিতরে এত মধু, এত মায়া, এত প্রেম, এত ভালোবাসা, আমার দেহের সমস্ত যন্ত্রণার কষ্টের কথা ওই একবার ডাক শোনার কারণে আমি ভুলে যেতাম। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে যে একবার ডাক দিতেন, আইয়ুব তুমি কেমন আছো, এই কথাটার ভিতরে এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম ছিল, আমার দেহের ভিতরে যে রোগ আছে, কষ্ট আছে, এটা আমি টেরই পাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমি সুস্থ হওয়ার পর আপনি আর প্রতিদিন আমার খোঁজ খবর নেন না, প্রতিদিন আপনার কুদরতি জবানের আওয়াজ আর আমি শুনতে পাই না, এই জন্য আমি আগেই ভালো ছিলাম, কষ্টে থাকলেও প্রতিদিন অন্তত আপনার কুদরতি জবানের আওয়াজ আমি শুনতে পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না?
বান্দা হিসাবে আমাদেরও এরকম প্রেম মালিকের সাথে থাকা লাগবে কথা বলেন ঠিক কি না যুবক একটা প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো সিম কার্ড কেনো হ্যাঁ রিসার্চ করো কত টাকা পয়সা নষ্ট করো এমবি তুইলা ভিডিও কলে দেখো এ যুবক যাই নামাজটা পড়ে গভীর মাল গভীর রজনীতে মালিককে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাও কথা বলেন না কেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয় আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে এরা হলো প্রকৃত মানুষ আর এই রাত্রি জাগরণ করে তারা শুধু সিজদাই দেয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তারা বলে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা ও মালিক ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব বিনাশ ছাড়া ধ্বংস ছাড়া আর কিছুই নয় এই জন্য বাজান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানুষ দেখে কিন্তু এই যে গভীর রাতের এই দিন রাত্রি জাগরণ করে যে নফল ইবাদত তাহাজ্জুদের যে সালাত রাত্রি একটা দুইটা তিনটার দিকে আদায় করি এই রাত্রি জাগরণ করে একমাত্র আল্লাহর জন্য আমরা দাঁড়ায় যাই কথা বলে ঠিক কি না এটা লোক দেখানোর জন্য না একটা মানুষ স্ত্রীর কাছে শুয়ে আছে স্ত্রীকে ফেলাইয়া আরামের বিছানাকে ফেলাইয়া এই ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজ পড়ে ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে এটা কেবল মাত্র আল্লাহর জন্য এটা কার জন্য এটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না এই ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না যাই হোক সম্মানিত ভাইরা আমার রাত্রি অনেক গভীর হয়েছে কথা বলতে গেলে অনেক বলা যায় সময়ও আমি আপনাদের অনেক নষ্ট করেছি যাই হোক আর কষ্ট দেব না মন খারাপ করেছেন তাহলে ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নয় প্রত্যেকটা দিন ভালো যাবে এমনটা তো নয় সব সময় ব্যবসা ভালো হবে এমনটা তো নয় প্রত্যেক দিন যে ভালো খাইতে পারবেন এমনটা নয় সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় শুকরিয়া আদায় করব কার ব্যবসাতে লাভ হতে পারে লসও হতে পারে দিনটা ভালো কাটতে পারে খারাপও কাটতে পারে প্রত্যেকটা দিন তো আর সুন্দর কাটবে না যারা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করে ওদের দিন ভালোই কাটবে কথা বলেন ঠিক কি না আর তুমি সকালবেলা বিরাজ না কইরা ঘুম থেকে উঠায় এমন কায়দা একটা বিড়ি সিগারেট মুখের মধ্যে লাগায় নিয়া এমন কায়দায় ধোঁয়া সারে মনে আন্তনগরের টেনসার আছে না নাই কত মানুষ আছে ঘুম থেকে উঠাই আর কেউ তো মনে করেন দুই তিন বোতল খাইয়া তিন দিন উঠে আর হয় না এরকম শয়তানও আছে না নাই আপনাদের এলাকায় নাই যাই হোক বাজান গো আমার এজন্য ওয়াজ করার ইচ্ছা থাকলেও মন মানসিকতা থাকলেও যে পরিবেশ আমার প্রয়োজন সেটা আর নাই এই জন্য আপনি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই যে কথা তাহলে এক নাম্বার বললাম আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয়ে সকল গুনা থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ দুই নাম্বার সবরকারী বান্দা হব ধৈর্যশীল বান্দা হব ধৈর্য ধারণ করব জীবনের যত বিপদ আসুক আমার আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরি সাবিরিন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা ক্ষুধার দ্বারা জানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সন্তানাদির ক্ষতি সকল ক্ষতি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব যারা সবর করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যে পরীক্ষা করবেন এই কথা আছে না নয় এই জন্য ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন হক কথা চলতেছে আপনি ভয় পাচ্ছেন হাই রে হুজুর এগুলো বললেন না এগুলো বললেন না আছে না নাই আপনার এত ভয় কেন মরা তো লাগবে কথা বলেন না কেন মুনাফিকেরা কা পুরুষেরা মরার আগে বারবার মরে মমিনা মরা মমিনেরা মরে একবার কথা বলেন ঠিক না আপনি তো মমিন আপনার ভয় কেন মরা তো লাগবেই বেঈমানের গোলামি না কইরা আল্লাহর গোলামি করেন কথা বলেন না কেন আমরা যদি আল্লাহর গোলাম হই এগুলো আমাদের কাছে কিছুই মনে হবে না যা শুনবো সবই ভাল লাগবে আর যদি পরিপূর্ণ আল্লাহর গোলাম না হই তো কিছু কিছু ভালো লাগবে কিছু কিছু মনে হবে না এটা ঠিক হচ্ছে না এই ওয়াজ কেন করলো এই কথা কেন বললো আপনি কি মনে করতেছেন আমি চিন্তা ভাবনা করে কথা বলতেছি না তার মার সিরে গেছে উল্টাপাল্টা কথা বলতেছি এরকম ভাবতেছেন আপনার চাইতে আমি একটু হলেও বেশি সতর্ক কারণ সারা দেশে আমরা ওয়াজ করি আবহাওয়া কেমন আপনারে বুঝাইতে হবে না
কথা কোন নাকি আপনারা রাগ করতেছে সামনে যাব কষ্ট হবে না তিনটা কথা রয়ে গেছে আচ্ছা কথা রয়েছে আরো দুইটা বিষয় আছে এর মধ্যে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো ওয়াল মুকিমিস সালাহ নামাজ কায়েম করা ধরে বলেন কি ঈমান আনার পরে প্রত্যেকটা মনিরের প্রত্যেকটা মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল গুরুত্বপূর্ণ যে ইবাদত তার নাম কি সালাত কথা বলেন না কথা বলেন ঈমান গ্রহণ করার পরে একজন মুমিনের একজন মুসলমানের সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোন ইবাদত না কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের নামাজ কিসের নামাজ কথা বলেন না কেন কিসের হিসাব হবে সালাতের হিসাব হবে এই জিনিসটা আমাদের মাথায় থাকা লাগবে এত ওয়াজ মসজিদ মসজিদের ইমাম সাহেব বয়ান করে বলে বাবা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো কানের ভিতরে ঢোকে না আমি জুমাতে আসি এত পাঁচ ওয়াক্ত সালাত পড়তে আসি না আল্লাহ রাসূলের জামানায় জুমার সালাতের দৃশ্য যেমন ফজরের সালাতের দৃশ্য ঠিক একই রকম বলেন সুবহানাল্লাহ জুমার নামাজে যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল ফজরের নামাজের দৃশ্য ঠিক একই রকম ছিল সুবহানাল্লাহ বলেন আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা হচ্ছে দুই তালা তিন তালা করা হচ্ছে আর ফজরে এক কাতাও রমিলে না এই এলাকার কি খবর হুজুর হ্যাঁ হ্যাঁ একামত দেওয়ার মতো একজন মুসল্লি পাওয়া যায় না আর যদি কাউরে পাওয়া যায় কয় আমি গুলো বুঝি না কথা কন না খ্যা তবে দুই ঈদের যে ফজরের নামাজ এতে মুসল্লি পাওয়া যায় কথা বলেন না কেন আমি এটা লক্ষ্য করেছি আমার মসজিদে আপনারা জানেন কিনা আমি ১৩ বছর ধরে ইমামতি করি তো যাই হোক এটা আমি খেয়াল করেছি শুধু দুই ঈদের দেখবেন রজনীতে ফজরের নামাজে একটু মুসল্লি বেশি পাওয়া যায় কি যে বোঝে ওরা ওরা মনে করে এই দুই ঈদের রাতের যে ফজর এটা মনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর বাকি যে ১১ মাসের এতগুলো নামাজ আছে এগুলো এত গুরুত্ব নাই নাকি বলেন জুমার নামাজ যে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পড়লেন আল্লাহর ফরজে বিধান পালন করলেন ফজরের নামাজ কি নফল হ্যাঁ নাকি মনে মনে ভাবেন এক সপ্তাহে যা করছি ওই দুই রাকাত করে মা নাকি বলে ভাইরা আপনাদের কাছে অনুরোধ ভাষায় বলে যায় ওয়াল মুকিমিস সালা নামাজ কায়েম করা লাগে নামাজ পড়তেই হবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন নামাজ পড়তে হবে নামাজ না পড়ে নিজেকে মুসলিম দাবি করা যায় না কথা বলেন না কেন অনেকে বলে নামাজ না পড়লে কি হবে আমার ঈমান পাক্কা আছে মনে হয় টাইস দিয়ে পাকা করে নিয়ে ঘুরতেছে এর সাইতে বড় শয়তান আর কেউ আছে হ্যাঁ এ ডেকোরেটরে ভাই কি খাবো সারা জীবন ওয়াজ মাহফিল করলা নামাজ পড়লা না নিজেকে পরিবর্তন করলা না তাহলে কি হইল আমার মনে হয় শ্রোতাদের শ্রোতাদের চাইতে তোমাদের বেশি আল্লাহওয়ালা হওয়া দরকার কথা কন না কে মন খারাপ করছো তুমি ডেকোরেটর লোক নামাজি হইবা দেখবা সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে নামাজ পড়ি এসে হাত দিবা এমনি খেলে টন টন আওয়াজ হবে ব্যবসা আল্লাহ বরকত দিবে কথা কন ঠিক কিনা নামাজি হবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ বল মুকিমিস সালা নামাজ কায়েম করতে হবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশুখুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে কথা বলেন ঠিক কিনা বাজান গো আমাত এই জন্য আল্লাহ পাক বলেন আল মুকিমিস সালাত নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েম করা লাগবে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেছিলেন জীবনের শেষ যে শব্দ ছিল আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ নামাজ কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার বিশ্ব নবী নামাজি দাঁড়িয়ে থাকতেন পা ভুলে যেত কত কষ্ট করে আল্লাহ রাসূল সালাত আদায় করেছিলেন নবীজি সিজদায় চলে গেলে কাফেরা উঠের ভরে চাপায়া দিত আমার নবী তারপরে নামাজ সারে নাই সাহাবাই কিরাম নামাজ সারে নাই দুই রাকাত নামাজ পড়ে বিশ্ব নবীর সাহাবীরা সারা রাত কাটায় দিতেন সুবহানাল্লাহ বলবেন না আর আপনি আমি নামাজ আদায় করি না নামাজ পড়তে মন চায় না বোঝা যায় শয়তান ছোট ডানা বড় শয়তান ঘাড়ে চেপে বসেছে কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার আজকের এই কোরআনের মাহফিল থেকে এমন কোন আল্লাহর মুমিন বান্দা আছেন শপথ করে বলতে পারেন হুজুর আজকে ওয়াদা দিলাম যতদিন আল্লাহ হায়াত দেবে ততদিন কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না
আজকের এই গভীর নিশীতে রাত্রি প্রায় 1টা বেজে গেছে বাজান আসমানের মালিকের দিকে হাতটা তুলে বলেন তো কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন জীবনে কোনোদিন সালাত ছেড়ে দেবেন না কারা কারা রাজি আছেন হাত একটা তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ যতদিন বাঁচব ওয়াদা দিলাম মালিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ গো বলেন আল্লাহ গো আদায় করার মতো মন মানসিকতা আমাদেরকে দান করো শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন এরপরে আমার আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রযাকনাহুম ইউনফিকুন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো আল্লাহু আকবার বলেন আল্লাহ যে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে একা খাইলে হবে না আল্লাহ রাস্তায় কিছু অর্থ বিলানের দরকার আছে না নাই মসজিদের দান বক্সটা চলে যায় বেকা হয় একদিক তায় থাকে না ঠেলে দেন টাকা দিতে মনে চায় না তুমি তো কফাল পরা মুসল্লি কথা কোন নাকি আপনারা দুই হাতে দান করবেন দেখবেন আল্লাহ চতুর্দিক দিয়ে দিবে টের পাবেন না দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বাড়ে এক গুণ না দশ গুণ আখিরাতে পাবেন সত্তর গুণ টের ভান না না আলেমদের কথাগুলো বিশ্বাস হয় না কথা বললেন এখান দান সদকা এই সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেয় আর সুদের এই বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে দেয় কথা বলেন না কেন সুদ খায় গাড়ি বাড়ি করবে এক সময় কিচ্ছু থাকবে না রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে আল্লাহ কথা বলতে কে না সুদ খায়া সুদের টাকার পাহাড় করতেছো ওই পাহাড়ের থেকে পড়তে এক সেকেন্ড লাগবে না আল্লাহ এমন একটা রোগ দেবে আর ভারতে যদি পাঁচবার যাওয়া লাগে রিং পরানোর জন্য তো টাকার বারোটা ভেজে যাবে কথা কন না কে আর ক্যান্সার দিলে তো অ্যান্সারই নাই কত মানুষ টাকাওয়ালা ছিল সম্পদওয়ালা ছিল সুদ ঘুষ জিনা ব্যবিচারি করে হারামের পথে উপার্জন করে মরার সময় ভিক্ষা করে চিকিৎসার টাকার জন্য কথা কন না কেন হালালের পথে থাকেন কালেমা পড়তে পড়তে মরবেন হালালের পথে থাকেন হালাল উপার্জন করেন অল্প খান ডাল ভর্তা দিয়ে ভাত খান হালাল খান গোস্ত মাছ খাওয়ার দরকার নাই ভিআইপি খাবার যদি খাওয়ায় লাগে হালাল উপার্জন করে মমিন থেকে তাকওয়া অর্জন করে খাঁটি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর জান্নাতের ভিআইপি খাবার খাবো এজন্য জিব্বাটা বড় করেন একটু ছোট করেন হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন স্ত্রী খুব সুন্দর রান্না বান্না করেছে বলেন কি ব্যাপার এত ভিআইপি খাবার এত বাজার তো আমি করি নাই বাড়িতে এত বাজার আসলো কিভাবে বলে স্বামী বাড়িতে কিছু আমি নিজে থেকেই এক মুষ্টি করে মানে জমায়া জমায়া একটু ভালো খাবারের আজকে একটু আয়োজন করছি হযরত ওমর ফারুক কি করলেন জানেন ভালো খাবার গুলো গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিলেন সুবহানাল্লাহ আর রাষ্ট্রীয় ভান্ডারে যা কি বললেন আমার বরাদ্দ যা আছে সেখান থেকে এক মুষ্টি আন্দাজে কমায়া দাও কারণ এটা না দিলেও আমার সংসার চলে সুবহানাল্লাহ আরে নেতা কারে বলে গো আপনি এটা বুঝতেছেন না এরকম আদর্শ যদি প্রত্যেকটা নেতার ভিতরে থাকতো দুর্ভিক্ষ আসতো না কথা বলেন ঠিক কিনা কোনো অভাব অনাটন আসতো না কোনো দুঃখ দুর্দশা আসতো না এ জাতির এই ক্লান্তি লগ্নে সামনে যে দুর্ভিক্ষ আসবে কষ্ট আসবে এটা আমাদের দেখা লাগতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আদর্শের জায়গায় ঘাটতি নীতির জায়গায় ঘাটতি সমস্যা আমাদের অন্তরের ভিতরে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন হযরত ওমর ফারুকের সে কথা আমি বলতে চাচ্ছিলাম বলতে গেলে আরো প্রায় ঘন্টা খানিক আলোচনা করা লাগবে কিভাবে সম্ভব কিভাবে আপনারাই বলেন শুনেন ভাঙ্গা বাজার জমানো খুব কঠিন শটে বিচার হয়ে গেছে শোনেন কোরআন হাদিসের এমন কিছু বিষয় আছে যা শর্টকাট করতে নাই কারণ বিভ্রান্তি হয়ে যাবে আর মিডিয়ার মাধ্যমে কিছু ছড়ায় গেলে তো আমার বিপদ বুঝেনি তো আপনারা এমনি আলেমদের অপরাধ বেশি দোষ বেশি বুঝেন নাই এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই লম্বা ঘটনা
তবে আমি সংক্ষিপ্ত করে ছোট্ট একটা জায়গা টেনে নিয়ে যাচ্ছি যতটুকু পর্যন্ত যাওয়া যায়। কষ্ট হবে আপনাদের? হযরত ওমর ফারুক বললেন, দেখো তো এই প্যাকেটের ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। একটা চিঠি পাওয়া গেল, চিঠির ভিতরে দুই লাইন কথা লেখা আছে। এক নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ পাক কি বললেন? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা কুফুরি করলো, ওরা কাফের। এই একই সূরা মায়দার পরপর তিনটি আয়াতের ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বললেন, ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক জায়গায় বললেন, ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা জালেম, ওরা ফাসিক, ওরা পাপাচারী। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজে কি চলতেছে? আল্লাহর আইন দিয়ে বিচার হ কথা বলেন না কেন? মাজান গো আমার হযরত ওমর ফারুক তাকে একটা চিঠির ছোট্ট একটা আয়াতের মাধ্যমে অনেক বড় কথা বোঝানো হয়েছে। খলিফা আল্লাহর আইন দিয়ে যদি, আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি এই শিশু হত্যাকাণ্ডের বিচার না তুমি করো, কুফুরির হুমকি দেওয়া হয়েছে, মারাত্মক একটি বিষয়। হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি করা যায়। ওই সিটির দুই নাম্বার লাইন এলাকা আছে খলিফা, আসামি যদি খুঁজে না পান, আপনার বাড়ির যে দাসী আছে দাসীকে আপনি জিজ্ঞাসা করবেন, এই প্যাকেট আসলো কোথা থেকে? দাসী সামান্য হলে আপনাকে উত্তর দিতে পারবে। হযরত ওমর ফারুক গোপনে গোপনে আসামি হত্যাকাণ্ডের বিষয়টা অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু না না আসামিও খুঁজে পাওয়া যায় না, হত্যার রহস্য সম্পর্কে কোনো কিছু জানা যায় না। এইবার হযরত ওমর ফারুক বাড়ির দাসীকে ডাক দিলেন, দাসী এদিকে আসো, এই চিঠির ভিতরে তোমার ইনফরমেশন দেওয়া আছে, তোমার ব্যাপারে সামান্য একটু তথ্য দেয়া আছে, তুমি বলো তো এই আমার বাড়িতে লাশের প্যাকেটটা কে রেখেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ও নেতা, আপনি আমাকে যেই তত্ত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন যতটুকু সত্য আমি ততটুকু বলবো, একবিন্দু মিথ্যাও বলবো না, বাড়ায়ও বলবো না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, যা জানো সেইটাই বললে যথেষ্ট। এইবার দেখে বলে, খলিফা প্রতিদিনের মতো আপনি যখন বাড়ির বাহিরে চলে যান, দরজা লাগানোর জন্য গেটটা লাগানোর জন্য যখন আমি যাই, ঠিক গেটটা লাগানোর জন্য যখন গেলাম, তাকায় দেখলাম এমন একটা সুন্দরী মহিলা যাকে হুরে মদিনা বললেও ভুল হবে না, এমন সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই, মেয়েটা ওই প্যাকেট নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো, এই প্যাকেটটা রেখে আস্তে আস্তে মেয়েটা পথ চলতে লাগলো, আমিও পিছনে পিছনে গেলাম। ও খলিফা পথ চলতে চলতে ওই যে আমাদের পাশেই একটা বিশাল জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে দেখবেন ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ছোট্ট কুটিরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো, এই লাশের হত্যাকারীকে কে জন্ম দিয়েছে, কে হত্যা করেছে, এর সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে আপনাকে তথ্য দিতে পারবে। এইবার হযরত ওমর ফারুক লোকজন নিয়ে চলে গেলেন। ভাই তাও বাড়ি যাবে? না ভাই আর না বলি, কষ্ট না দি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দোয়া করে দিই ভাই, আমি এখান থেকে অনেক দূর যাব, আসলে কি বলবো বলেন। দশটায় যদি উঠতাম তাহলে হয়তো বা কিছুটা বলা যেত। যাই হোক হ্যাঁ, তাহলে রহস্য বলবো? আচ্ছা ঠিক আছে। বাজান গো আমার হযরত ওমর ফারুক চলে গেলেন, বাড়ির চতুর্দিক ঘেরাও করে দরজার গেটে নক করলেন, বাড়ির ভিতরে কে, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে কি,
বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে বাড়ির দরজাটা খুলে দিলেন হযরত ওমর মুরব্বীকে দেখা মাত্রই সালাম দিলেন আসসালামু আলাইকুম এত বড় নেতা দেশের মুরব্বী দেখে সালাম দেয় সুবহানাল্লাহ বলবেন না আর আমরা উল্টো নেতাদের সালাম দেই আর ওরকম কি কথা কন না কে আর যদি দুই একটা সালামও দেয় সালাম সঠিকভাবে দিতে পারে না কয় সালাম আলাইকুম মানে সালামকে ভাঙ্গে হার হাত দিয়ে এক জায়গায় করছে কথা কন ঠিক কি না এক নেতা বক্তৃতা দিতে যাবে আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আর আউজ বিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে কয় দুইবার পড়ার সময় নাই কথা কন না কে কত মানুষ মাইক ধরে বলে এলাকার মানুষ আমাকে আজকের এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন এজন্য নিজেকে গর্ববতী ভাবছি কথা কন না কে আপনারা ভোট দিয়ে আমাকে নেতা বানাইছেন এজন্য নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি মহিলা প্যান্ডেলে বসা মা বোনেরা নাকে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ বিয়ে হওয়ার পরে স্বামীর বৈধ মিলনের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে বছরে গর্ভবতী হয়েছি একবার কয়বার একবার আরে নেতা কেমন নেতা এক মিনিটে দুইবার গর্ভবতী এ থাকলে তো পুরো দেশ ভরে যাবে কথা কন ঠিক কি না এই জন্য কোন জায়গায় কি বলা লাগবে ওরা বেরেক পায় না খুঁজে কথা কন ঠিক কি না তারপরে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন নেতার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই তারপরে বলে ভাইরা আমার নামাজ পড়তে হবে নামাজ নামাজের সাইতে বড় ইবাদত নাই এ নেতা নামাজ পড়ব তোমার খবর কি ভাই আমি পড়ি আর না পড়ি আমি নেতা মানুষ অনেক ব্যস্ত থাকি কথা কন না কে মুখে দাড়ি নাই মানুষকে বলে আমরা দাড়ি রাখবো ইনশাল্লাহ তাহলে তোমার দাড়ির খবর কি তুমি নামাজ পড়ো না মানুষকে বলে নামাজ পড়বো ইনশাল্লাহ আগে নামাজি হও তারপরে আইসা মাঠে নামাজের ওয়াজ কর তোমাদের সুরত আমরা বুঝি না কথা কন না কে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এমন কায়দায় সুরত নিয়ে মানুষের সামনে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে ওগুলো আমরা বুঝি কথা কন ঠিক কি না বাজানো সামনের দিকে যায় কষ্ট মনে নেবেন না হালকা কিছু তো বলাই লাগবে জাতির মানুষ তা সারা বুঝবে কিভাবে হযরত ওমর ফারুক মুরব্বীকে সালাম দিলেন দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন মুরব্বী বাড়িতে কে কে থাকে খবর কি ডেকে বলে বাবা এই বাড়িতে আমি আর আমার একটা মা মরা মেয়ে বসবাস করি কই আপনার মেয়েকে ডাকতেন মেয়েকে ডাক দেওয়া হলো এইবার জিজ্ঞাসা করে মুরব্বী এইটাকে বলে আমার মেয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে এই মেয়েটা তোমার কে হয় বলে আমার বাবা যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না হযরত ওমর ফারুক ডেকে বলে মেয়েরে আমার বাড়িতে একটা লাশের প্যাকেট কে রেখেছে কেন রেখেছে এই সন্তান কার কে জন্ম দিয়েছে কিভাবে জন্ম হয়েছে তাড়াতাড়ি করে তুমি বিষয়টা খুলে বলো হযরত ওমর ফারুক মেয়েটাকে রিমান্ডে নিলেন জিজ্ঞাসাবাদ করতেছেন তাড়াতাড়ি করে বলো এই সন্তান কার মেয়েটা চোখের পানি ছেড়ে দে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও নেতা আপনার বাড়িতে যে লাশের প্যাকেটটা রেখে এসেছি ওই সন্তান কারো নয় ওই সন্তান আমার নারী সেরা ধন সন্তান পাইলা কই তোমার বিয়ে হয়েছে কয় না হয় নাই তো সন্তান পাইলা কই আর কেনই বা হত্যা করলা এর পিছনে কারণটা কি না ভাই দুই একজন মানুষ তাও উঠে যাচ্ছে না আর দোয়া করে ভাই না 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 এইভাবে ওঠা বসে আসলে অনেক আপনার বুঝেছেন না আমার খারাপ লাগে আমার কষ্ট হয় যাই হোক বেঁচে থাকলে আবারও দেখা হবে ইউটিউব ইন্টারনেটে আমার এটা পুরোপুরি আলোচনা আছে এই ঘটনার উপরে আপনারা সার্চ দিলে পাবেন ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কেউ কিছু বলবেন কারো কোনো বক্তব্য আছে হ্যাঁ